নমস্কার বন্ধুরা, শ্রাবণী সব রকমে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, এত তো খাবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি। একটা মিষ্টি বলতে পারো, না চিনি না গুড় কোনো কিছুর প্রয়োজন নেই। এটা এত হেলদি আর টেস্টি একটা মিষ্টি আমি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর তোমরা রোজ দিন একটা করে নিয়মিত যদি এটা খাও, তোমাদের হেলদি অনেক ইয়ে হবে, সুরাহা হবে। তো দেখো আমি কেমনভাবে করছি আর কেমন কেমন করে বানাই, সেটাই তোমরা দেখো। এখন তো জানো অনেক বাচ্চারাই আছে মিষ্টি পছন্দ করে না, বেশিরভাগ ওই ফাস্টফুড বা এইসব ঝাল ঝাল খেতে ভালোবাসে। তো এই মিষ্টিটা যদি তোমরা করে ঘরে রাখো আর রোজ দিন যদি বাচ্চাদের একটা করে খাওয়াতে পারো, ওদের মেমারি শার্প হবে আর ওদের অনেক ভালো, ওদের খেতেও অনেক ভালো লাগবে। তো দেখো তার জন্য আমি কি করছি, দেখো আমি এখানে 2 কাপ পরিমাণে খেজুর নিয়েছি। খেজুরটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই প্রায় গরম হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি কিছুটা সাদা তেল, আর এখানে নিয়েছি পোস্ত। তিল আর পোস্তটা আমি অল্প করে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তিলটা আর পোস্তটা একটু হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। তিলটা একটু হালকা হালকা কালার চলে এসছে, বেশি ভাজতে যাবে না, তাহলে তিল বেশি ভাজলে একটু খুটখুটে ভাব এসে যাবে। তো এটা আমি এখন অন্য একটা জায়গায় নামিয়ে রেখে দেবো। দেখো খেজুরগুলো আবারও দেখাচ্ছি তোমাদেরকে, আগে থেকে আমি দানাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। একটু অল্প জল দিয়ে এটা পেস্ট করে নেব, সামান্য পরিমাণে জল দিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি খেজুরটাকে একটু পেস্ট করে নিয়েছি, একটু আধটু অল্প অল্প দানা দানা আছে, তাতে কোনো অসুবিধা হবে না, কড়াতে যখন এটা দেবো তখন সব ঠিক হয়ে যাবে। এবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার এতে একটু অমনি ঘি দেবো, ঘি দেবো। ঘিটা দেখো একটু গরম হয়ে এসছে, এবার আমি এতে কিছুটা কাজু বাদাম কুচিয়ে রেখেছি, কাজু বাদামগুলো আমি এতে দিয়ে দেবো, দিয়ে একটুখানি হালকা করে একটুখানি ড্রাই রোস্ট করে নেবো। তো দেখো কাজু বাদামটা একটু ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে তুলে নেবো। দেখো কড়ার মধ্যে এখনো ঘি আছে একটুখানি, আমি আর ঘি দিচ্ছি না, ওই ঘিয়ের মধ্যেই দেখো আমি এখানে চীনাবাদাম নিয়েছি, এখানে নিয়েছি আমি কিছুটা পেস্তা, আর এখানে নিয়েছি আমি অ্যালমন্ড কিছুটা। তো আমি এই ড্রাই ফ্রুটগুলোই দিচ্ছি, তোমাদের কাছে যদি হাতের কাছে আরও অনেক রকম ড্রাই ফ্রুট তো আছে, তোমাদের কাছে যদি থাকে তো তোমরা দিতে পারো। তো এই তিনটা আমি একসঙ্গে নিয়ে এটাও আমি একটুখানি রোস্ট করে দেবো। দেখো এটাকেও আমি ভেজে নিয়েছি ভালো করে, এবার এটাও আমি তুলে নেবো। দেখো এটা আমি আবারও দিচ্ছি অল্প সামান্য পরিমাণে ঘি, অল্প 1/2 চামচ পরিমাণে ঘি। এতে আমি কিছুটা কিশমিশ দেখো ভালো করে ধুয়ে দুচালা করে রেখেছি, কিশমিশটা আমি একটুখানি ভেজে নেব। তো দেখো কিশমিশটাও ভাজা হয়ে গেছে, কী করে বুঝবে দেখো, কিশমিশ ফুলে গেছে। তো এটা আমি তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কিশমিশটা ভেজে যাবে তুলে নিয়েছি, আর এতে আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি। এবার যে খেজুরের পেস্টটা এটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এটাকে একদম নেড়ে নেড়ে আমি ঘি দিয়ে এটা ভালো করে নেড়ে নেড়ে একদম জলটা একদম শুকিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এটা নেড়ে নেড়ে একদম দেখো খুলতেই পারছো তোমরা, অনেকটাই শুকনো হয়ে এসছে, আর একটু শোকাতে হবে এটা। আর তোমরা দেখেই বুঝতে পারছো কত কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে কত লোভনীয় হয়েছে। তো আর একটু ড্রাই হয়ে যাক, শুকনো হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এটা পুরো রেডি হয়ে গেছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো একদম মানে ইয়ে হয়ে শক্ত হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো। এবার যে আমি ড্রাই ফ্রুটগুলো সব ভেজে রেখেছিলাম এইগুলো এর সঙ্গে সব দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে আমি এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা এটা আমি নামিয়ে নিয়েছি, আর এটা হাত সওয়া অবধি ঠান্ডা অবধি অপেক্ষা করছিলাম, যাতে হাতটা সওয়ায় সেরকম অবধি অপেক্ষা করছিলাম। এবার এই হাতে একটু আমি একটু ঘি লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে এটা একটু অল্প অল্প করে তোমরা গোল গোল করে সাইজটা শেপটা তোমরা তোমাদের নিজেদের মতন করে দেবে, যেমন শেপ চাও, গোল চাইলে গোল বা লম্বা চাইলে লম্বা, যেমন শেপ চাও তোমরা নিজেদের মতন করে দিয়ে দেবে। আমি এভাবে গোল গোল করে এবার এখানে যে তিলটা আর পোস্তটা ভেজে আমি রেখেছিলাম এর মধ্যে একটু এইভাবে গড়িয়ে নেব, তাতে কি হবে এটা গাটা খুব সুন্দর হবে আর খেতে আরো অনেক টেস্টি হবে।
এইভাবে তোমরা দেখতেই পাচ্ছ আমি যেমন কেমন করে বানিয়ে দিলাম জিনিসটা, এভাবে আমি সব কটা বানিয়ে নেবো। বানিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি দুটো এরকম করে গোল গোল করে নিয়েছি, আর এটা দেখো কিছুটা আমি এরকম লম্বা করে নিয়েছি। করে নিয়ে আমি এটা কি করব, এই যে পোস্তটার মধ্যে আর এই তিলটার মধ্যে আমি একটুখানি গড়িয়ে নেব। তোমরা ভালো করে যাতে চারদিকে তিলটার পোস্তটা লেগে যায় তোমরা এইভাবে ভালো করে গড়িয়ে নেবে। দেখো এটা ভালো করে আমি গড়িয়ে নিয়েছি, এবার এটাকে আমি ছুরি দিয়ে দিয়ে পিস পিস করব। তোমরা পিসটা যেমন মোটা চাইলে মোটা বা পাতলা চাইলে পাতলা যেমন ইচ্ছা করতে পারো। করে এটা তোমরা ফ্রিজে রেখে দেবে, ফ্রিজে রাখলে একটুখানি শক্ত হয়ে যাবে। তো তোমরা এইভাবেই করে নেবে। একটু মোটা মোটা করেই করছি, এবার পিসটা তোমরা তোমাদের নিজেদের মতন করে নেবে। তো দেখো বন্ধুরা, আমি সবগুলো কাটিনি, আমি এই মাত্র কটা কেটেছি, কেটে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তাহলে তোমরা দেখলে তো বন্ধুরা, পুরো সুগার ফ্রি মিষ্টিটা, না সম্পূর্ণ চিনি গুড় ছাড়াই মিষ্টিটা পুরো, আর একদম হেলদি আর টেস্টি মিষ্টিটা। এটা তোমরা পুরো বানিয়ে দেখলে আমি কেমন কেমন করে বানালাম। তো তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে দেখো। আর দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করো, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এই সুগার ফ্রি মিষ্টিটা তোমাদেরকে কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক করো আর ফলো দিও। আমি ইনস্টাতেও আছি, ইনস্টা আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর ধন্যবাদ তাদের সবাইকে যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখছো।